মাগুরার শাখিলা উপজেলার বইখোলা গ্রামের শতাধিক দরিদ্র পরিবার পরিত্যক্ত চুলের ব্যবসা করে আত্মনির্ভরশীল হয়েছেন পরিত্যক্ত চুল সংগ্রহ করে সেগুলো বাছাই ও প্রক্রিয়াজাত করার পর তা ঢাকায় বিদেশি কোম্পানির কাছে বিক্রি করা হয় উপার্জিত আয় থেকে তারা এ স্বচ্ছলতা অর্জন করেছেন পরিত্যক্ত চুলের ব্যবসা যেমন এ গ্রামের পুরুষদের বেকারত্ব ঘুচিয়েছে তেমনি নারীরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়ে বাড়তি উপার্জনের মাধ্যমে পরিবারের ব্যয় নির্বাহে অবদান রাখছেন বৈখোলা গ্রামের চুল ব্যবসায়ীরা জানান তারা বিভিন্ন এলাকা থেকে এ চুল সংগ্রহ করেন চার থেকে সাড়ে চার হাজার টাকা কেজি দরে চুল কিনে আনেন শ্রমিক লাগিয়ে তা প্রক্রিয়াজাত করে ঢাকায় দশ থেকে বারো হাজার টাকা কেজি দরে বিক্রি করেন অধিকাংশ চুল চায়না কোম্পানি কিনে নেয় চুলটা অঞ্চল থেকে হয় কেনার পরে কিছু টাকা মেন হচ্ছে গ্রামে ফেরি করে যারা ফেরি গিয়ে কাছ থেকে কিনে নেয় ওদের কাছ থেকে পাঁচ হাজার টাকা পারি চার হাজার টাকা পারি মানে যেরকম যা হয় যখন সেই দামে কিনে কেনার পরে ঢাকায় পাঠায় চুল আমরা এই যে যে থেকে হকার টাকা আছে না কিনে আসে কিনে এসে আমরা চুলটা ছুঁড়াই ছুঁড়িয়ে আমরা এভাবে কাজ করি ঢাকায় পাঠাই ঢাকায় পাঠায় উত্তরায় পাঠায় উত্তর চায়না চায়নার আছে ওরা মালটা কিনে নেয় আমি কিনে নিয়ে ওরা চায়না গিয়ে ওরা কাজ করে করোনার মধ্যে এখন বইখোলা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই সারিবদ্ধভাবে বসে নারীরা চুল ছাড়ানোর কাজ করেন সাংসারিক কাজের ফাঁকে এক একজন নারী দিনে আড়াইশো থেকে তিনশো গ্রাম চুল ছাড়িয়ে মাসে তিন থেকে চার হাজার টাকা আয় করেন বাড়তি উপার্জন তাদের সংসারে স্বচ্ছলতা এনে দিয়েছে গ্রামের আড়াইশো থেকে তিনশো নারী এ কাজের সাথে জড়িত এক লাখ টাকার মাল কিনে এলে দেখা যাচ্ছে দশ বারো কেজি মাল হয় ওই মালটা আবার বাকি কাজ করে করি ধরো মহিলাদের তাদের কাছে বিক্রি করে সব বসে থাকতে আবার টাকা পায় তারপরে কাজ করে টাকার সমস্যা এক কেজি চুল কিনতে আট হাজার নয় হাজার টাকা করে খরচ তবে আছে বারো হাজার দশ হাজার মানে যাতে চুল ছাড়ানো ভালো হয় তাইলে আমাদের দেখা যাচ্ছে লাভ বেশি হয় আর চুল যাতে মহিলারা গুটি যাতে ছিঁড়ি ফেলে সইটু কাটা টাটা বেঁধে দেখা যায় সই অনেক সময় জাম হয়ে যায় মাথার চুল তা ওইটা আমাদের লস হয় আর যাতে চুলটা ভালো হয় তাহলে লাভ হয় আমি একটা ক্যাপ তৈরি করতেছি এই ক্যাপটা তৈরি করার পরে আমাদের পাঁচশো করে টেকা দেওয়া হয় এই কাপ ক্যাপটা তৈরি করে আমরা ঢাকায় পাঠাই সিনারা কিনে নিয়ে যাই আর এই ক্যাপটা তৈরি করার ফলে টাকাটা পাওয়ার ফলে আমার সংসারে কিছু অভাব অনটন দূর হয় চুল ব্যবসায়ীরা বলছেন সোনার ব্যবসার মতো চুলের ব্যবসায় অনেক পুঁজি খাটাতে হয় যে কারণে অনেকেই এ ব্যবসা করতে গিয়ে ভুগছেন সরকার তাদের অর্থ অল্প সুদে ঋণ দিলে এলাকায় চুল ব্যবসায়ীরা লাভবান হতেন বৈখোলা গ্রামে চুলের কাজ করে অনেক মানুষ উন্নত হয়েছে কিন্তু দশ থেকে বারোটা কারখানা আছে তাতে কারখানায় বিশ থেকে পঁচিশ মহিলা নারী পরিধি কাজ করে মাগুরা শিল্প সহায়ক কেন্দ্র বিসিক এর কর্মকর্তা অবশ্য বলেছেন বইখোলা গ্রামের চুল ব্যবসায়ীরা তাদের কাছে অর্থনৈতিক সুবিধা চেয়ে আবেদন করলে বিসিকের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে তারা আমাদের কাছে আসে আমি বিসিকের পক্ষ থেকে তাদের আরো উন্নত পর্যায়ে এবং তাদের আর্থিক সহযোগিতা আর প্রশিক্ষণের ব্যবস্থা নেব আমরা আশা করছি সংবাদ প্রকাশ নিউজ ডেস্ক